নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে কথা বলবো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর, যে বারবার ইউটিউব স্টুডিওতে যাবেন না। তো এরকম আমি কেন বলছি, দেখুন, এরকম হয়তো আপনি কখনো টপিক বা কোনো ভিডিও দেখেননি, কিন্তু আজকের এই ভিডিওটা না খুব একটা ছোট্ট ভিডিও হবে, কিন্তু খুবই দরকারি ভিডিও হবে। যদি আপনি বারবার ইউটিউব স্টুডিওতে যান, তা আপনি এরকম একটা সময় আসবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছেন না, এরকম একটা সময় আসতে বাধ্য যদি আপনি বারবার ইউটিউব স্টুডিওতে যান। তো এরকম কেন বলছি, কি বৃত্তান্ত, সব কিছু আমি আগে গিয়ে বলবো। তো চলুন উঠুন, এগিয়ে যাই। এগিয়ে যেটা আগে ভাইয়ের সাথে পরিচয় করে আমার আছে প্রদীপ সরকার, আপনার সঙ্গে আজকের বিধান আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা দেখুন, বারবার ইউটিউব স্টুডিওতে গেলে কি হতে পারে, দেখুন প্রথমে একটা কথা বলে দিই যে আপনি একজন নতুন ইউটিউবার, ঠিক আছে? তো যখন আপনি নতুন ইউটিউবার হবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তখন আপনার কেউ চেনে না, আপনার কীরকম ভিডিও কেউ জানে না, কোনো নলেজ নেই, কিছুই কিন্তু থাকবে না। প্রথম প্রথম যেই কাজে আপনি করেন না কেন, প্রথমে প্রথমে কিন্তু কোনো নলেজই থাকবে না, একটা বেকার বেকার টাইপের কোনো ভিডিও হবে। তো যেরকমই হোক না কেন, তো আপনি আপলোড করে দিচ্ছেন, দেখুন খারাপ হতে হতেই কিন্তু ভালো হয়, তাই না? তো আমরা এটা সকলেই জানি। তো যখন আপনি বারবার ইউটিউব স্টুডিওতে যাবেন, দেখুন একটা প্রথম কথা হলো আপনি নতুন ইউটিউবার্স, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর যখন আপনি বারবার ইউটিউব স্টুডিওতে যাবেন, তখন আপনার কী হবে যে মোটিভেটটা ডাউন হয়ে যাবে। কেন ডাউন হবে? আপনি বারবার গিয়ে দেখছেন আমার ভিডিওতে 5টা ভিউজ আসছে। এরকম তো নয় যে আপনি ভিডিও আপলোড করবেন 1 লাখ 2 লাখ ভিউজ আসতে শুরু করে দেবে, এরকম কোনোদিনই হবে না, এটা কোনোদিনই সম্ভব নয়, ঠিক আছে? তো আপনি যখনই বারবার দেখবেন, তখনই গিয়ে দেখবেন যে আমার ভিডিওতে 5টা করে ভিউজ আসছে, কোনো সময় আসছে না। তো যখনই বারবার আপনি দেখবেন না, বারবার ফেস করবেন, তখন আপনার মনে একটা প্রশ্ন চলে আসবে যে ধরবেন ভিডিও বানাবো না, আমার ভিতরে ভিউজই আসছে না, আমি কেন ভিডিও বানাবো। তো এরকম একটা প্রশ্ন, একটা এরকম একটা ফিল মনে চলে আসবে, তখন কী হবে কি আপনি ইউটিউব ছেড়ে যেতে বাধ্য হয়ে যাবেন। তো আমি এটাই চাই না, কেননা দেখুন ইউটিউবে একটা এরকম জগৎ, এখানে হয়তো নতুন নতুন ইউটিউবার্স প্রচুর আসে, প্রচুর, এদের মধ্যে আপনাকে সবার উপরে উঠতে হবে। তো এর জন্য ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন আমাকে 2 বছর ধরে কাজ করছি, একটা ফুটি করে আমি ইনকাম করছি না, তবুও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো দেখুন আমি ইউটিউব স্টুডিওতে যাই, কিন্তু আমার ধৈর্য ক্ষমতাটা বেশি, আমি একটা দিকে লক্ষ্য রেখেছি, আমি জীবনে সাকসেস আমি অর্জন করবো। তো সেরকম যদি লক্ষ্য রাখতে পারেন, যদি ধৈর্য করে রাখতে পারেন, তাহলে যান ভাই। আর যদি এরকম কোনো প্রশ্ন জাগে যে না আমার ভিডিওতে ভিউজ আসছে, আমি কেন ভিডিও বানাবো, তাহলে আপনি বারবার ইউটিউব স্টুডিওতে যাবেন না। যদি আপনি যান, তাহলে এরকম একটা সময় চলে আসবে আপনি ভিডিও আপলোড করছেন না, আপনার মোটিভেট ফুল ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তো এটার জন্য আমি বলছি যে বারবার ইউটিউব স্টুডিওতে না গিয়ে ভিডিওর উপর ধ্যান দিন, যে আপনি কন্টেন্টগুলো কীরকম বানাচ্ছেন, বারবার দেখুন কোথায় কী ফল্ট, কোথায় কীরকম এডিট করতে হবে, কীরকম কন্টেন্ট আপলোড করতে হবে, ভিডিও দেখুন, নলেজ আসবে। তো দেখুন এগুলোর উপর ধ্যান দিন, ইউটিউব স্টুডিওতে বারবার যাবেন না। যাবেন কখন? তখন দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসছে, মোটামুটি কমেন্ট সেকশন আছে, তখন যাবেন, কিন্তু নতুন নতুনে না যাওয়াটাই বেটার, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো এর জন্য ভিডিও বানানো, আমি নতুন ইউটিউবার্সদের দেখেছি ভিডিও আপলোড করার সাথে সাথে বারবার গিয়ে দেখে, 10 মিনিটে 10 বার গিয়ে দেখে যে কয়টা ভিউজ আসছে। তো এরকম করলে হবে না ভাই, এরকম যদি করেন তাহলে মোটিভেটটা ডাউন হয়ে যায়। ভিডিও বানানোর যে একটা জুনুন, যে একটা না আমাকে বানাইতেই হবে, এরকম একটা যে একটা ভিতর থেকে যে একটা কথা, এটা থাকবে না। তো এটা হচ্ছে কথা। তো চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন দেখাচ্ছি, ভাই নমস্কার।